জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, নির্বাচনের রোডম্যাপ জানতে চেয়েছে বিএনপি। এরপর জানিয়ে দিব আগে সংস্কার পরে নির্বাচন বলছে জামাত। এদিকে প্রতি জেলায় পূজা মণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী তৎপর থাকবে বলেছেন সেনাপ্রধান। আরও জানিয়ে দিব আগামী 9 অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে বলেছেন জামাত আমির। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, মোতায়েন হচ্ছে সেনাবাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। নির্বাচনের রোডম্যাপ জানতে চেয়েছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানতে চেয়েছে বিএনপি। শনিবার 5 অক্টোবর প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংলাপে নির্বাচন সংস্কার রোডম্যাপ দিতে বলেছি, ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি জানিয়েছি, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কারণ বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। মির্জা ফখরুল বলেন, প্রশাসন থেকে স্বৈরাচারের নিয়োগকৃত দোসররা এখনও রয়ে গেছে, তাদের অবিলম্বে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে বসানোর কথা বলেছি। ডিসি নিয়োগে যে দুর্নীতির খবর বের হচ্ছে তা উদ্বেগের, আমরা নতুন ফিটলিস্ট তৈরির কথা বলেছি। প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন না বলে জানান বিএনপি মহাসচিব। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। আগে সংস্কার পরে নির্বাচন বলছে জামাত। নির্বাচনের আগে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামাত সরকারকে দুটি রোডম্যাপ দিয়েছে, একটি সংস্কারের, অন্যটি নির্বাচনের। ভোটের আগে সংস্কার চায় জামাত, আগে সংস্কার পরে নির্বাচন, এজন্য অনেকগুলো প্রস্তাব দিয়েছে জামাত। শনিবার 5 অক্টোবর বিকেল 5টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপ অনুষ্ঠিত হয়। ডক্টর শফিকুর রহমান বলেন, এই অন্তর্বর্তী সরকার দেশ শাসনের জন্য আসেনি, তারা একটা ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে। তাদের নানা রকম সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। জামাতের পক্ষ থেকে আগামী 9 অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে, নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ। জামাত আমির বলেন, এই সরকারকে নিরপেক্ষ থেকে একটি ভালো নির্বাচন উপহার দেবে জাতিকে। আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, সেটা কতদিনের সেটা আমরা জানাবো। ডক্টর শফিকুর রহমান বলেন, গত 3টা নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে, আগামীতে জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া মূল কাজ। সেজন্য মৌলিক বিষয়ে তাদের কিছু সংস্কার করতেই হবে। কি কি মৌলিক বিষয়ে সংস্কার করা উচিত সে বিষয়ে আমরা কথা বলেছি। জামাত আমির বলেন, জনগণ এবং সরকার একসঙ্গে কিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারে, সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে। আমরা আশা করি বর্তমান যে সরকার আছে তারা কোনো না কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবে। প্রতি জেলায় পূজা মণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী তৎপর থাকবে বলেছেন সেনাপ্রধান। পূজায় নিরাপত্তা নিশ্চিত কল্পে সারাদেশব্যাপী জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, ওএসপি, এসজিপি, পিএসসি। শনিবার 5 অক্টোবর দুর্গাপূজা উদযাপনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা অবলোকনে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি একথা বলেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় তিনি উপস্থিত মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও অন্যান্য সংশ্লিষ্ট সবার
নেতারা সঙ্গে মত বিনিময় করেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিত কল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সারাদেশব্যাপী জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন থেকে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত কল্পে সদা তৎপর রয়েছে। সেই সাথে তিনি আশাবাদ ব্যক্ত করেন, হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন। পাশাপাশি তিনি অন্য সব ধর্মাবলম্বীদের সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে এগিয়ে আসার আহ্বান জানান। আগামী 9 অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে বলেছেন জামাত আমির। জামাত ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এই অন্তর্বর্তী সরকার দেশ শাসনের জন্য আসেনি, তারা একটা ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে। তাদের নানা রকম সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। জামাতের পক্ষ থেকে আগামী 9 অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে। নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ। শনিবার 5 অক্টোবর বিকেল 5টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়। জামাত আমির বলেন, এই সরকারকে নিরপেক্ষ থেকে একটি ভালো নির্বাচন উপহার দিবে জাতিকে। আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, সেটা কতদিন হবে সেটা আমরা জানাবো। জামাত সরকারকে 2টি রোডম্যাপ দিয়েছে, জানিয়েছেন শফিকুর রহমান। এবং তিনি বলেন, একটি সংস্কারের, অন্যটি নির্বাচনের। ভোটের আগে সংস্কার চায় জামাত, আগে সংস্কার পরে নির্বাচন, এজন্য অনেকগুলো প্রস্তাব দিয়েছে জামাত। ডক্টর শফিকুর রহমান বলেন, গত 3টা নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে। আগামীতে জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া মূল কাজ। সেজন্য মৌলিক বিষয়ে তাদের কিছু সংস্কার করতেই হবে। কি কি মৌলিক বিষয়ে সংস্কার করা উচিত সে বিষয়ে আমরা কথা বলছি। পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, মোতায়েন হচ্ছে সেনাবাহিনী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার রাজধানী ইসলামাবাদে দফায় দফায় সংঘর্ষ হয়। এরপর সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এর মধ্যে আজ শনিবার পাঞ্জাবের লাহোরেও উত্তেজনা দেখা দেওয়ায় সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, গতকালের পর আজ শনিবারও ইসলামাবাদে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিও উত্তপ্ত হয়ে আছে। এসবের মধ্যে সেখানে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়। এছাড়া বড় বড় সড়কগুলো কন্টেইনার দিয়ে আটকে রাখা হয়েছে। গতকাল শুক্রবার ইসলামাবাদের বিভিন্ন জায়গায় ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থকরা জড়ো হন। যদিও সেখানে 140 ধারা জারি করা হয়েছিল, কিন্তু এটি ভঙ্গ করে তারা সমবেত হন। তাদের লক্ষ্য ছিল ডিচকে বিক্ষোভ করবেন, কিন্তু পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। ওই সময় বিক্ষোভের জন্য জড়ো হওয়ার পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে।